আজকে আমি একটা রেসিপি এনেছি নতুনত্ব চাইনিজ একটা ডিশ, এটাকে বলা হয় স্ক্র্যাম্বল এগ। এই দিয়ে টমেটো দিয়ে এটাকে করা হচ্ছে, এটা রাইসের সঙ্গে খাওয়া হয়ে থাকে। দেখো আমরা কিভাবে, আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো, আমার সঙ্গে থাকো, কি কি লাগছে এর মধ্যে আমি দেখাচ্ছি। এই রান্নাটার জন্য যা যা দরকার হয় সেটা হচ্ছে টমেটো, এটা যেহেতু মেন ইয়ে হচ্ছে টমেটো, তিনটে ডিম, একটু সোয়া সস, তিনটে লঙ্কা আর পেঁয়াজ পাতা, এই দিয়ে আজকে এই রান্নাটা হবে। এর মধ্যে লবণ আর গোলমরিচ, গোলমরিচ নিয়েছি, গুঁড়ো আর লবণ, এই দিয়ে আমি রান্নাটা করছি। এটাকে কেটে নিতে হবে, টমেটোটা দু রকমভাবে কেটে নিচ্ছি। দুটো টমেটো একদম স্ম্যাশ করে নিতে হবে আর দুটো ডুমডুমো করে কেটে নিতে হবে। এগুলো একটু বড় বড় করে কেটে নেব। একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে নিচ্ছি, স্বাদ অনুযায়ী একটু গোলমরিচ দিয়ে দিতে হবে। দেখো প্যানে তেল দিয়েছি, এবার আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি। তুলে নিলাম, এর মধ্যে আমি পেঁয়াজ পাতাটাকে দিয়ে দিচ্ছি। ছেড়ে দিলাম টমেটোটা, এর মধ্যে আমি সোয়া সসটা দিয়ে দিলাম। চাইনিজ খাবারে একটু সোয়া সসটা খুব যায়, যে কোনো চাইনিজ খাবারে সোয়া সস দিলে তার একটা স্বাদও আলাদা আসে। এবার আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি একসঙ্গে, এই টমেটোটাকেও দিয়ে দিলাম। দেখো তৈরি হয়ে গেছে, আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজ পাতা একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে দিচ্ছি।